নমস্কার, নিউজ ভ্যানগার্ড রিপোর্টে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের প্রথম আপডেট খবরের দিকে। আমরা সকলেই জানি যে সারা জীবন রোজগার করা এবং রোজগারের থেকে একটু একটু অর্থ করে সঞ্চিত করা এবং যাতে করে অবসর জীবনে সেই অর্থটুকু কাজে লাগানো যেতে পারে এবং বাকি জীবনটা যাতে সচ্ছলভাবে চলতে পারে, সেই উদ্দেশ্যে মূলত পেনশন স্কিম চালু করা এবং আজকে মূলত ত্রিপুরাতে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশন সংঘের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ বৈঠক বা মিটিং আজকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত দাবি তোলা হয়েছে যে মিটিংয়ে যে সমস্ত হোমগার্ডের পেনশন, হোমগার্ডরা রয়েছেন, তাদের পেনশন যাতে অতি সত্বর চালু করে দেওয়া যায়, সেই সমস্ত পেনশন যাতে অতি সত্বর শুরু করে দেওয়া যায়, এই বিষয়গুলোর জন্য রাজ্য সরকারের কাছে তারা তুলে ধরেন এবং সকলেই চাইছেন যে পেনশন যাতে অতি দ্রুত শুরু করে দেওয়া যায়। তারই উদ্যোগে, তারই উদ্দেশ্যে মূলত আজকের এই মিটিং বা আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং পুরো উদ্যোক্তারা ছিলেন সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘের সকলে কর্মকর্তারা আজকে উপস্থিত ছিলেন এবং মূল উদ্দেশ্য, মূল বিষয়বস্তু, মূল লক্ষ্য কিন্তু একটাই, যে সরকারের নিকট তাদের দাবি সনদ পেশ করা এবং যাতে অতি দ্রুত হোমগার্ডদের পেনশন চালু হয়ে যায় তারই দাবি মূলত আজকে তারা তুলেছেন। তবে তাদের মুখ থেকে একবার শুনবো আজকে কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে আজকের বৈঠকে। পেনশনার স্কিমে যারা রয়েছেন, যারা সিনিয়র সিটিজেনের তরফ থেকে রয়েছেন, তারা কি জানাচ্ছেন আজকের বৈঠকে শুনবো। সংঘের তরফ থেকে আমাদের যে হোমগার্ডের যে মূল দাবিটা আমরা বহুদিন যাবৎ সরকারের নিকট জানিয়ে আছি, কিন্তু ঐদ্য পর্যন্ত কোনো প্রতিফলিত হয় নাই। 750 টাকা যে ভাতাটা, এটা খুবই নগণ্য। আমাদের যে বয়স্ক ভাতা, এটা 1000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে এই সরকারের নিকট এত কিছু জানানোর পরও আমরা একচুয়ালি আশা করেছিলাম পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের দাবিটা কিছুটা হইল মেনে যাবে বা 1500 টাকা অন্তত ভাতাটা দিতে পারবে। কিন্তু আমরা সিনিয়র সিটিজেন অ্যাপার্টনার সঙ্গে যারা আছি, আমরা কিন্তু সরকারের নিকট আমরা খালি জাস্ট একটা 2.5 এই ফ্যাক্টর আমরা পেয়েছি। আমাদের দাবি ছিল মেডিকেল ভাতা, হাউস রেন্ট এগুলি এবং ডিআর দেওয়ার জন্য, একটা মাত্র ডিআর পেয়েছি। সরকার আসার পর ঐদ্য পর্যন্ত আর কোনো ডিআর পাইনি। আমরা আশা করব আগামী নির্বাচনের মানে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা সম্পূর্ণ দাবিগুলা সরকারের নিকট জোড়া। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আমরা ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার সংঘের তরফ থেকে আগাম দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা শারদ উৎসব শেষ করেছি, শারদ উৎসবের শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা দেরিতে হলেও জানাচ্ছি। আমরা আজকে এখানে একটা ঘরোয়া একটা মিটিং আমরা বসেছি, আমরা আলোচনা করবো সাংগঠনিক কিছু কথাবার্তা, সাংগঠনিক কিছু কথাবার্তা আমরা বলবো, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমাদের এই সাংগঠনিক কিছু সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আমরা আলোচনা করার এই জায়গায় আমাদের উপস্থিত থাকার কথা খাদি বোর্ডের চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, সমাজসেবী তথা বিজেপি প্রদেশের ভাইস প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য থাকবেন, কর্মচারী নেতা তখন। আমরা শুনলাম ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনারদের তরফ থেকে যে বক্তব্য আজকে তুলে ধরা হলো সভার মাধ্যমে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে পেনশন তারা যে পায় সেই পেনশনটা বিগত বহুদিন ধরে তারা পাচ্ছে না এবং এর পূর্বেও সরকারের নিকট তারা এই দাবি জানিয়েছিলেন, কিন্তু তারপরও তাদের পেনশন এখন চালু হয়নি। শুধুমাত্র পেনশন নয়, তার পাশাপাশি তাদের যে স্বাস্থ্য বিমা এবং তার পাশাপাশি বার্ধক্য ভাতা, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অব্দি তারা পাচ্ছে না, যার ফলে তারা সমূহ সমস্যার সম্মুখীন। এবং সামনে রয়েছে পুরো ভোট, নগর উন্নয়ন পঞ্চায়েতের ভোট, এবং সেই ভোটকে সামনে রেখে তারা আবারও সরকারের শরণাপন্ন হতে চাইছেন এবং তারা দাবি জানিয়েছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে রাজ্যে, সেই নির্বাচনের আগে যেন তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যাতে সম্পন্ন করে দেওয়া যায়, তাদের সেই দাবি যাতে পূরণ হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে একটি সভা, একটি মিটিং আলোচনা করেছে। একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে এবং একটাই দাবি যাতে তাদের পেনশন যাতে অতি দ্রুত চালু করে দেওয়া হয় হোমগার্ডদের। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।